যেদিক থেকে তুললে তাহলে খাপ ছাড়া হবে। কেউ টর্চন করছে? আমরা গোবর সম্পদের ভিত্তিতে জানতে পারি যে উপজেলা পরিষদের একটি দোকানে কিছু বিস্ফোরক দ্রব্যাদি সহ আরো অস্ত্রশস্ত্র জমা করা আছে। তো আনুমানিক আমরা 12:30 দিকে আমরা ওই ঘটনাস্থলে পৌঁছাই। র‍্যাব 5 এর একটা টিম ওখানে পৌঁছে আমরা যে সমস্ত দ্রব্যাদি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সপ্লোসিভ বিস্ফোরক দ্রব্যাদি সাথে গান পাউডার এবং বোমা তৈরি সরঞ্জামাদি, তাছাড়া বোমা এবং ককটেল 17টি এবং 11টি রামদা, যেটা স্থানীয়ভাবে কাতা নামে পরিচিত, আমরা ওখানে উদ্ধার করি।